বন্ধুত্ব আর ভালোবাসার খাতিরে শত ব্যস্ততার মাঝেও আবাসিক এলাকা আফতাব নগরীতে হাজির হন সদ্য শপথ নেওয়া এমপি ফেরদৌস আহমেদ। আর এই কাজটি শুধুমাত্র সম্ভব হয়েছে চিত্রনায়িকা অপু বিশ্বাসের জন্য বলে জানান তিনি। শুক্রবার 12 জানুয়ারি সন্ধ্যায় আবাসিক এলাকা আফতাব নগরীতে ঢাকা 10 আসনের জয়ী এমপি ফেরদৌস আহমেদ উপস্থিত হন অপু বিশ্বাসের পার্লার ও বুটিক্সের প্রতিষ্ঠান হারলানের শুভ উদ্বোধনের জন্য। এ প্রসঙ্গে ফেরদৌস বলেন, আমার সাথে যার শুরু হয় তার ভালোই হয়। কাল সকালে সিনেমায় অভিনয়ের মাধ্যমে অপুর সিনেমার যাত্রা শুরু। ওই সিনেমার নায়ক ছিলাম আমি, আমার সঙ্গে অপুর সেই শুরু। এখন অপু জনপ্রিয় অভিনেত্রী, সেই চিত্রনায়িকা পরিচয়ের শুভ সূচনা আমার সঙ্গে ছিল। আমার নতুন ব্যবসায়ী পরিচয়ও আমার শুভ উদ্বোধনের মাধ্যমে হলো। আশা করি এই নতুন পরিচয়ে ভালো করবে আমার বন্ধু অপু। এমপি হয়েও বন্ধুত্ব ভুলে না গিয়ে ফেরদৌস আরও বলেন, আমার নির্বাচনের সময় অপু নিজ থেকে আমার নির্বাচনের ভোটের প্রচারণায় এসেছিল। এমপি হয়ে তাই প্রথম অপুর কারণে কোনো সমাগম জায়গায় প্রথম এলাম। আমাদের বন্ধুত্ব ভালোবাসা অনেক দিনের। সবশেষে ফেরদৌস বলেন, আশা করছি সবাই সবার জায়গা থেকে দেশের প্রতি ভালোবাসা রাখব আর এ ভালোবাসা দিয়েই দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আমাদের নায়ক নায়িকার অনেক বেশি ইমোশনাল হয়, অনেকে ভাবে না ফিউচারে কি হবে না হবে। অপুর এই যে সুদূর প্রসারী চিন্তা, আমার কাছে মনে হয় আমাদের অনেকের এটা শেখা উচিত, অনেকের শেখা। আমি জানতাম যে আমি রাজনীতিতে যাব, আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কাজ করব, সেটা আমি আগে থেকে সিদ্ধান্ত নিয়ে নিতে পেরেছিলাম বলেই আমি আমার চলচ্চিত্র ক্যারিয়ারের 25 বছর পরে সেই জায়গায় চলে গেছি। তো অপু যেটা করেছে, আমার মনে ওর কাছ থেকে আমাদের পরবর্তী প্রজন্ম এটা শিখবে যে নিজের অবস্থান ভালো থাকার সময়ই একটা অল্টারনেটিভ ওয়ে তৈরি করে দিতে হয়, যাতে করে জীবনে কারো কাছে মাথা নত না করতে হয়। অপু এগিয়ে যাক, অপুরই পথ চলা সুন্দর হোক, যেভাবে আমাদের দেশে মাননীয় প্রধানমন্ত্রী নারীদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করছেন নানানভাবে, সেই দিক দিয়ে এরকম একজন এন্টারপ্রেনার আসা, একজন বিজনেস লেডি হয়ে ওঠা, সেটা আমাদের সবার জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। সেটার জন্য আমি আবারও শুভেচ্ছা জানাচ্ছি অপুকে। অপু ইজ এ ভেরি পাওয়ারফুল লেডি, ওর জীবনে অনেক চড়াই উতরাই গেছে, বাট সে কখনো মাথা নত করেনি। এভাবেই নারীরা মাথা উঁচু করে সামনের দিকে এগিয়ে যাবে, এগিয়ে যেভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, যেভাবে এগিয়ে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী, 5ম বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী রয়েছে, সেজন্য একটা জোরদার করতালি দরকার। আমার মনে হয় সারা বিশ্বের জন্য এটা একটা বিস্ময় আমাদের প্রধানমন্ত্রী। গতকালই মাননীয় প্রধানমন্ত্রী শপথ নিয়েছেন, আমার জীবনের অন্যতম একটা শ্রেষ্ঠ সন্ধ্যা ছিল গতকাল, যে আমার সামনে মাননীয় প্রধানমন্ত্রী 5ম বারের মতো বঙ্গভবনে শপথ নিয়েছে। এটা একটা বিরাট পাওয়া, আমাদের সবার জন্য অনেক বড় পাওয়া, মেয়েদের জন্য শক্তিশালী হওয়ার জন্য, স্বাবলম্বী হওয়ার জন্য, আত্মনির্ভরশীল হওয়ার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ, অনেক বড় একটা পাওয়া। তো মিডিয়ার বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, আপনারা যেভাবে আমাদের সবাইকে সবসময় সাপোর্ট করেন, এভাবেই সাপোর্ট করবেন, এভাবে আমাদের পাশে থাকবেন। সোশ্যাল মিডিয়াকে বলবো, সোশ্যাল মিডিয়া যারা আছেন ইউটিউবার ভাইদেরকে, প্লিজ দয়া করে আপনারা কোনো কিছুকে এক্সিজারেট করে রং করে এমন কোনো নিউজ কখন করবেন না যাতে করে আমাদেরকে হেরো হতে হয়। দেখেন তো আমাদের স্ট্রাগলটা কিন্তু অনেক লম্বা, আমরা প্রত্যেকের জায়গায় টিকে থাকার জন্য অনেক কষ্ট করতে হয়। আপনারা হয়তো ভিউ বাড়ানোর জন্য দাম করে একটা নিউজ করে ফেলেন, দাম করে একটা বাজে হেডলাইন দিয়ে দেন, প্লিজ দেবেন না। আমি রিকোয়েস্ট করলাম যে এই চাষে আপনারা কেউ আর করবেন না, এরপরও যদি করেন তবে কিন্তু আমরা অফিসিয়ালি কিছু করতে বাধ্য হব। তো আজকের এই দিনে এই জন্যই বললাম, কারণ আমি নিশ্চিত যে আজকে যেহেতু অপু আছে তো অনেক কিছু অনেক কন্টেন্ট বানানোর চেষ্টা হবে, এটা থেকে আমরা বিরোধ থেকে আমরা লেটস বি পজিটিভ, আমরা সবাই সবার পজিটিভ দিকগুলি তুলে ধরব। আমরা যেরকম করে সুন্দর করে আজকে অপুকে সাপোর্ট করতে এসেছি, অপুর পাশে আমি আছি, আমরা সবাই আছি। অপু নিজে থেকে কিন্তু আমার নির্বাচনী ক্যাম্পেইনে গেছে, নিজে ফোন করেছে, নিজে বলেছে ভাই আমি আসবো, তাই আজকে শত কাজ থাকা সত্ত্বেও আমি না করতে পারিনি। এটা হচ্ছে আমাদের বন্ধুত্ব, এটা হচ্ছে আমাদের ভালোবাসা, এটা আমাদের বিদ্রতা। তো আপনাদের জন্য আমাদের অফুরন্ত ভালোবাসা, যারা যারা এসেছে, ইমন সোহাগ সহ যারা যারা এসেছে, শান্তা গৌতম সরি গৌতম সহ আমাদের অনেকে এসেছে এখানে, চার্লিনের সিও কমিশনের স্যার আছে, থ্যাংক ইউ সো মাচ, বাবুল ভাই আছে, মামুন ভাই আছে, তো আমার আওয়ামী লীগের অনেক নেতা কর্মীরা আছে, তাদের সবাইকে অনেক ধন্যবাদ এই সুন্দর ইভিনিং করার জন্য। আসলে কয়েকদিন ধরে বক্তৃতা দিতে দিতে অভ্যাস খারাপ হয়ে গেছে, একটা মাইক আর ছাড়তে ইচ্ছা করে না,
আর মনে হচ্ছে অপুর অনেক প্রশংসা করি। অপুর জন্য অনেক অনেক ভালোবাসা, সবার জন্য অফুরন্ত ভালোবাসা, সবাই ভালো থাকবেন, যে যার জায়গা থেকে আমাদের প্রিয় বাংলাদেশকে আরেকটু বেশি ভালোবাসবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা।